ধন্যবাদ সবাইকে আমরা আজকে কুমিরা গপ্পাসারা ঘাটের একটা দৃশ্য ভিডিও করতেছি সেটা হচ্ছে প্রকৃতি আমাদের ডাকে কতটুকু সাড়া দেয় এবং অতিথি পাখি কতটুকু আসে সেটা দেখার জন্য এখানে আসলে মনে হয় না আমাদের দেশের পাখিরা বাইরে শীতকালে এরা আসে অতিথি পাখি হয়ে কিন্তু ওদের আসলে আচরণগুলো অনেক সুন্দর জোড়ায় জোড়ায় চলে এই যে আমরা দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় থাকে এবং দলবদ্ধ হয়ে থাকে খাবার নিয়ে ওরা কারাগারি করে এমনকি জোড়ায় জোড়ায় কারাগারি করে খাবার নিয়ে খুব সভ্য এবং শান্ত সৃষ্টির পাখি কিন্তু উত্তেজিত হলে অনেক উত্তেজিত হয় সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো পাখি সারিবদ্ধ হবে খাবারের সন্ধানে সাগরের পাড়ে বসে আছে এবং খাবার সন্ধান করতেছে কেউ এদিকে ওইদিক ছুটোছুটি করে আমরা আরও দেখছি আরও ঝাঁকের মধ্যে যাচ্ছি আমাদের সাথে থাকবেন আমরা আরও বেশি দেখাবো কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে পাখি আসে এটা হচ্ছে কুমিরার ব্রিজের পাশে যেখান থেকে চট্টগ্রাম টু সন্দ্বীপ আসা যাওয়ার পথ ওই পথের মধ্যে আরো অনেক পাখি আসতেছে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের কুমিরা গপ্পা সাঙ্গারের যাতায়াত পথের ব্রিজ অনেক লোক যাচ্ছে আসতেছে সন্দ্বীপে আসা যাওয়ার একমাত্র পথ এটাই এই যে পাখির মনোরম পরিবেশ আমরা একটু লক্ষ্য করলে দেখবো সাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখবো অনেক ছেলেদের জাহাজ নৌকা স্পিড বোট এই যে স্পিড বোট আসতেছে আমরা দেখতে পাচ্ছি একটি স্পিড বোট আসতেছে খুব দ্রুত গতিতে এবং এখানে একটি মাল ভর্তি লোড গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাবো কিছুক্ষণ মধ্যে একটা স্পিড বোট ছেড়ে যাচ্ছে এই যে আমাদের সেটা থেকে চটসন্দীপের উদ্দেশ্যে অনেকে হয়তো আমরা কক্সবাজার গিয়ে মনোরম পরিবেশ এগুলো দেখি কিন্তু আসলে আমাদের সন্দ্বীপে যারা যাওয়ার মনে আছে এরা কিন্তু কক্সবাজার যেতে হয় না আমরা যদি একটু করি তাহলে আমরা আমাদের আসা যাওয়ার পথে কক্সবাজারের মজাটা নিতে পারি সেটা প্রত্যেকটা নিজ নিজ নিজের মেন্টালিটি ব্যাপার সেপার সবার হয়ে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা আবারও আরেকটি রিসোর্টে আসব দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার জন্য ধন্যবাদ সবাইকে